তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্সের প্রথম ভাগের আলোচনায় আমরা দেখলাম যে কোনো একটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটাকে আমরা গ্রিক লেটার ফাই দিয়ে প্রকাশ করছি, সেটার ভ্যালু কত হচ্ছে ES cos থিটা। অর্থাৎ এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি ই হয় এবং ই এবং এস এর মধ্যবর্তীকার কোণ যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই সেটা হয় ES cos থিটার সঙ্গে সমান। বা এটাকেও আমরা আরেকটা এক্সপ্রেশন লিখেছি, সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস। অর্থাৎ ভেক্টরিক্যালি লিখলে আমরা এরকম লিখছি, যেখানে ইন্টিগ্রেশনটা আমাদের সারফেসের উপরে হয়, অর্থাৎ এটা একটা সারফেস ইন্টিগ্রাল বা পৃষ্ঠ সমাকল, এটা আমরা দেখেছি। আর সবশেষে আমরা দেখলাম যে একটি বদ্ধতলের ক্ষেত্রে এক্সপ্রেশনটা কীরকম হয়। বদ্ধতলের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটি হয় ফাই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস। এখানে আমরা সারফেস ইন্টিগ্রাল লিখছি, এখানে একটা গোল চিহ্ন দিচ্ছি, তার মানে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অর্থাৎ বদ্ধ পৃষ্ঠ সমাকলের জন্য এরকম আমরা একটা এক্সপ্রেশন লিখতে পারি। অর্থাৎ একটি বদ্ধ তলের জন্য তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত হচ্ছে, এটা ফাই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস। আজকে তড়িৎ ফ্লাক্সের দ্বিতীয় পার্টে আমরা দেখব যে একটি বদ্ধতলকে যদি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে সেই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত সেটা। তারপরে দেখব যে একটি বাহ্যিক কোনো একটি আধানের উপস্থিতির জন্য, একটা বদ্ধতল আমি যদি একটা আধানকে বদ্ধতলের থেকে বাইরে কোনো একটা জায়গাতে রাখি, তাহলে ওই আধানটির জন্য ওই বদ্ধতলটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত হয়। এবং সবশেষে আমরা দেখব যে বহু আধানের জন্য, অর্থাৎ কোনো একটি বদ্ধতলের জন্য, বদ্ধতলের বাইরে ভেতরে চারপাশে যদি অসংখ্য আধান রাখা থাকে, তাহলে তার মধ্য দিয়ে ওই বদ্ধতলটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বা নেট তড়িৎ ফ্লাক্স কত হয় সেটা দেখব আজকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম পার্টটাকে দেখি যে একটি বদ্ধতলকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা স্থাপন করি, তাহলে সেই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স কত হয়। তাহলে ধরো এইরকম একটি বদ্ধতল, এখানে আমরা একটা ঘনকাকার ক্ষেত্র অর্থাৎ কিউবিককে আমরা ধরে নিলাম, যার ছটা তল, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, তার এই দিকে একটা তল, এর নিচে একটা তল, উপরে একটা তল। তোমরা কল্পনা করতে পারছো এর একটা ঘনকাকার বস্তু যার ছটা তল রয়েছে, তাহলে এটা একটা বদ্ধতলকে বোঝাচ্ছে। তাহলে এই বদ্ধতলকে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করছি। এইরকম ধরো একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা এই বদ্ধতলটিকে স্থাপন করেছি, যে সুষম তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধরে নাও ই। ঠিক আছে, তাহলে এই যে তলটি, এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত সেটা আমরা ক্যালকুলেট করতে চাই। কিভাবে ক্যালকুলেট করব দেখো, আমরা এখানে কি পেয়েছি, আমরা এখানে দেখেছি তড়িৎ ফ্লাক্সের ধারণা থেকে তড়িৎ ফ্লাক্সের যে রাশিমালা আমরা পেয়েছি সেটার মধ্যে প্রথম রাশিমালা হচ্ছে এটা, যে ফাই ইজ ইকুয়ালস টু ই এস কস থিটা। অর্থাৎ এখানে এটা যেহেতু একটা ঘনকাকার ক্ষেত্র, তার মানে প্রতিটা তলের ক্ষেত্রফল সমান, ধরে নাও প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে এস। ঠিক আছে, প্রতিটি তলের ক্ষেত্রফল কত, এস। আচ্ছা, এখানে আমরা একটা নাম্বারিং করি। ধরো এই যে তলটা আছে, এই তলটা হচ্ছে আমাদের এক নম্বর তল, এই তলটা হচ্ছে আমাদের দুই নম্বর তল, উপরের তলটা হচ্ছে আমাদের তিন নম্বর তল, নিচেরটা হচ্ছে চার নম্বর তল, এই পেছনের দিকে যেটা আছে ওটা ধরে নাও পাঁচ নম্বর তল, আর সামনের দিকে যেটা আছে সেটা ধরে নাও ছয় নম্বর তল। বোঝা গেল? তাহলে এক নম্বরটা হচ্ছে এই ডান সাইডেরটা, দুই নম্বর হচ্ছে বাঁ সাইডের তল, তিন নম্বর হচ্ছে উপরের তল, চার নম্বর হচ্ছে নিচের তল, পাঁচ নম্বর হচ্ছে পেছনের দিকে যে তলটা আছে সেটা, আর ছয় নম্বর হচ্ছে সামনের দিকে যে তলটা আছে সেটা। তাহলে এই সম্পূর্ণ বদ্ধতলটির মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স সেটা কত হবে, সেটা হবে প্রত্যেকটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, সেটা যদি আমি যোগ করে দিই, কারণ আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স তড়িৎ
ফ্লাক্স সেটা কি? সেটা একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি। আর স্কেলার রাশির ক্ষেত্রে কি দেখি, স্কেলার রাশি হচ্ছে স্কেলার যোগফলের সঙ্গে সমান, স্কেলার যোগফল করতে হয় স্কেলার রাশির ক্ষেত্রে। অর্থাৎ এক নম্বর তলের জন্য যে তড়িৎ ফ্লাক্স হবে, দুই নম্বরের জন্য যেটা হবে, তিন নম্বরের জন্য হবে, চার নম্বরের হবে, পাঁচ নম্বরের হবে এবং ছয় নম্বরে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করব, তাহলে সে সবগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে টোটাল যে তড়িৎ ফ্লাক্স এই পুরো তলটির মধ্য দিয়ে, সম্পূর্ণ বদ্ধ তলটির মধ্য দিয়ে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখা যাক ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জন্য কত হচ্ছে। প্রথম তলটা দেখি আমরা, প্রথম তলটার জন্য তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ফ্লাক্স যদি ফাই ওয়ান হয়, ফাই ওয়ান হলে আমরা কী লিখতে পারি দেখে নাও। এখানে আমাদের ই কোন দিক বরাবর, এই যে আমাদের এক্সপ্রেশনটা ফাই ইজ ইকুয়ালস টু ই এস কস থিটা, ফাই ইজ ইকুয়ালস টু ই এস কস থিটা, ঠিক কিনা? এটাকে যদি আমরা ভেক্টরিকায় লিখি তাহলে কী হয়, ই ডট এস। তার মানে এখানে থিটাটা হচ্ছে ই এবং এস এর মধ্যবর্তীকার কোণ। এখানে দেখো ইটা কোন দিক বরাবর ক্রিয়া করছে, এই দিক বরাবর, এই হচ্ছে আমাদের ই এর ডিরেকশন। আর এই তলটির জন্য আমরা যখন ক্ষেত্র ভেক্টরের আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটি বদ্ধ তলের ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ সবসময় তলটি থেকে বাইরের দিক বরাবর হয় এবং সেটা ওই তলের সঙ্গে লম্বভাবে হয়। তাহলে এই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিক বরাবর ক্রিয়া করবে, মানে এই দিক বরাবর ক্রিয়া করবে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ, ঠিক কি না? তাহলে দেখো এই ক্ষেত্রে, এই প্রথম তলটির ক্ষেত্রে ই এর অভিমুখ কোন দিক বরাবর, এই দিক বরাবর, আর এস এর অভিমুখও ঠিক সেম একই দিক বরাবর। অর্থাৎ ই এবং এস এর মধ্যবর্তী কোণ কত, জিরো ডিগ্রি। তাহলে এই ফাইয়ের মান কত হবে, ই এস কস থিটা, থিটাটা হয়ে যাবে জিরো ডিগ্রি আর কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান। তাহলে এটা ভ্যালু কত হবে, ফাই ওয়ান হবে আমাদের ই ইন্টু এস, বেরিয়ে গেল। আচ্ছা এবার আমরা দেখব ফাই টু কত হয়। ফাই টু দেখো, ফাই টুর ক্ষেত্রে কী হচ্ছে, ফাই টু হচ্ছে এই তলটা। এবার এই তলের জন্য এইটা একটা ক্ষেত্র ভেক্টরকে আমরা কল্পনা করতে পারি এই তলটাকে। তাহলে এই তলের যে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ সেটা কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর, এই দিক বরাবর, ঠিক কি না? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করছে বাঁ দিক থেকে ডান দিক বরাবর, আর এই তলটিতে যে তলটির ক্ষেত্র ভেক্টর সেটা আমাদের ক্রিয়া করছে বাঁ দিক বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্র ভেক্টর এই দুটোর অভিমুখ বিপরীতমুখী। বিপরীতমুখী মানে হচ্ছে এক্ষেত্রে থিটাটা হচ্ছে একশো আশি ডিগ্রি, এক্ষেত্রে আমাদের থিটা হচ্ছে একশো আশি ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কস জিরো ডিগ্রি মানে আমরা দেখলাম ওয়ান, আর কস একশো আশি ডিগ্রি মানে কত হয়, -1। তাহলে এখানে কস থিটার জায়গায় আমরা কত লিখবো, -1। এটা আমরা লিখি, দেখো এটা যদি আমরা লিখি ইএস কস জিরো ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমাদের ইএস, আর এখানে হচ্ছে আমাদের ইএস কস একশো আশি ডিগ্রি। কস একশো আশি ডিগ্রি মানে হচ্ছে -1, তার মানে এটা হবে আমাদের ই এস, সাথে একটা মাইনাস হবে। ঠিক একইভাবে ফাই থ্রি মানে তিন নম্বর তলটি, উপরের তলটি, উপরের তলের ক্ষেত্রে ক্ষেত্র ভেক্টর এই তল থেকে সমকোণে বাইরের দিক বরাবর ক্রিয়া করবে, ঠিক এই দিক বরাবর আমাদের ক্ষেত্র ভেক্টর ক্রিয়া করছে। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিক বরাবর ক্রিয়া করছে, এই দিক বরাবর। তাহলে তাদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের ই এস কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি ভ্যালু হয় জিরো, তাহলে এই পুরো টার্মটা হয়ে যাবে জিরো। সিমিলারলি যদি আমরা ফাই ফোর বের করি, ফাই ফোর কত হবে, ই এস কস থিটাটা কত দেখি, ফাই ফোর হচ্ছে এইটা। এই ক্ষেত্রে আমাদের দেখো এটা হচ্ছে তল, তলটির সঙ্গে সমকোণে লম্বভাবে বাইরের দিক বরাবর ক্রিয়া করবে আমাদের ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। তাহলে ক্ষেত্র ভেক্টরটা এই দিক বরাবর ক্রিয়া করছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিক বরাবর ক্রিয়া করছে, এদের মধ্যবর্তীকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাও হবে 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মানে হচ্ছে শূন্য, তার মানে পুরো টার্মটা হয়ে যাবে শূন্য। ঠিক একইভাবে পাঁচ নম্বর তলের ক্ষেত্রে, অর্থাৎ পেছনের তলের ক্ষেত্রে, পেছনের তলের ক্ষেত্রে এখান থেকে ওটা বাইরের দিক বরাবর ক্রিয়া করছে, আর এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর, এই দিক বরাবর, এখানে কোণটা হয় কত, 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে হবে আমাদের ই এস কস 90 ডিগ্রি, মানে এটা হবে জিরো। আর ছয় নম্বর তল যেটা সামনের তল, সামনের দিকের যে তলটা আছে সেই তলের ক্ষেত্রে এটা কোন দিক বরাবর, সামনের দিক বরাবর মানে বাইরের দিক বরাবর, এই তল থেকে, এই স্ক্রিন থেকে বাইরের দিক বরাবর। আর এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিক বরাবর করছে, স্ক্রিনের তলের উপরে ক্রিয়া করছে এই দিক বরাবর। তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্র আমাদের হবে ই এস
cos 90 ডিগ্রি, অর্থাৎ এটা হবে শূন্য। তাহলে এই বদ্ধ তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত বদ্ধ তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত নেট বা মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? তড়িৎ ফ্লাক্স সেটা ফাই, ফাই কত হবে? ফাই ওয়ান প্লাস ফাই টু প্লাস ফাই থ্রি প্লাস ফাই ফোর প্লাস ফাই ফাইভ প্লাস ফাই সিক্স। এবার সবগুলো যদি ইন্ডিভিজুয়ালি যোগ করি, দেখো এটা জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো, আর এখানে ইএস আর মাইনাস ইএস এই দুটো যোগ করলে জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত হলো? জিরো। তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাচ্ছি, সেটা হচ্ছে কি, যে কোনো একটি বদ্ধতলকে যদি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, তাহলে সেই সুষম তড়িৎ ক্ষেত্রে ওই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স সেটা কত হবে? শূন্য। তাহলে প্রথমে আলোচনাটা আমরা বুঝতে পারলাম। এবার দেখবো যে একটি বাহ্যিক কোনো আধানের জন্য তড়িৎ ফ্লাক্স কত হয়। বাহ্যিক কোনো আধান বলতে কি বোঝানো হচ্ছে? ধরে নাও এরকম, এটা একটু আমরা উপর দিকে তুলে নিই, আর একটু উপর দিকে নিই, আচ্ছা এখানেই রাখি, ঠিক আছে। এবার দেখো এই যে আমাদের বদ্ধতলটির কথা আমরা বললাম, এই যে বদ্ধতলটি, এই বদ্ধতলটির বাইরে ধরে নাও একটা কোনো আধান রয়েছে এইখানে, এইখানে ধরে নাও আমাদের কাছে একটা আধান দেওয়া আছে, এই আধানের মান ধরে নাও আমাদের কাছে দেওয়া আছে প্লাস কিউ। এবার আমরা দেখতে চাই যে এই আধানটির জন্য এই যে বদ্ধতলটি তার মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স কত। আমরা যখন তড়িৎ ফ্লাক্সের প্রথম আলোচনাটা করেছিলাম, প্রথম ভাগটা, সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা একটা দেখেছিলাম যে তড়িৎ ফ্লাক্স সেটা কি? তড়িৎ বলরেখার সংখ্যার সঙ্গে সমানুপাতিক, তড়িৎ বলরেখার সংখ্যার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ ওখানে আমরা বলেছিলাম যে কোনো একটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত যে তড়িৎ বলরেখার সংখ্যা, তার দ্বারা আমরা পরিমাপ করি তড়িৎ ফ্লাক্সের পরিমাপ কত হয়, তাই তো? এখানে যে এই আধানটি দেওয়া আছে, এই আধান থেকে তড়িৎ বলরেখাগুলি চতুর্দিকে বেরোচ্ছে, এরকম এরকমভাবে বেরোচ্ছে, এরকমভাবে বেরোচ্ছে। এবার কোনো একটি তড়িৎ বলরেখা, ধরে নাও এই তড়িৎ বলরেখাটি এই তলের মধ্যে প্রবেশ করেছে, তাহলে সেই ক্ষেত্রে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা বলতে কোনটা বোঝানো হচ্ছে? এইটা। এবার এই যে তড়িৎ বলরেখাটি, এটা আমাদের এই তলের মধ্য দিয়ে প্রবেশ করলো, তার জন্য তড়িৎ ফ্লাক্সের একটা পরিমাপ আমরা পাবো। এবার দেখো এই যে তড়িৎ বলরেখাটি প্রবেশ করেছে সেটা কি হবে? সেটা কি এর ভেতরে গিয়ে আটকে যাবে? তা তো হবে না, এটা ভেতর দিয়ে এভাবে যেতে 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 একটা সময় পরে কী হবে? এই তল দিয়ে আবার বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ যখন প্রবেশ করেছিল, যখন ওই তড়িৎ বলরেখাটি ওই তলের মধ্য দিয়ে প্রবেশ করেছিল, তখন তার জন্য একটা তড়িৎ ফ্লাক্স পাচ্ছিলাম, আবার যখন বেরিয়ে গেল তখনও আমরা একটা তড়িৎ ফ্লাক্স পাবো। যখন এটা নির্গত হচ্ছে তখন তার জন্য একটা তড়িৎ ফ্লাক্স পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা যদি আমাদের পজিটিভ হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা কত? নেগেটিভ হবে। তার মানে আমি বলতে চাইছি যে কোনো একটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, সেটাই হচ্ছে ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাপ। কিন্তু এই ক্ষেত্রে দেখো যেই তড়িৎ বলরেখাটি অতিক্রম করছে, এই ক্ষেত্রে যেটা ঢুকছে সেটা আবার বেরিয়েও যাচ্ছে। অর্থাৎ তড়িৎ বলরেখাটি যখন এই তলের মধ্যে, এই বদ্ধ তলটির মধ্যে প্রবেশ করেছিল, সেই ক্ষেত্রে সেই তড়িৎ ফ্লাক্স সেটা যদি আমাদের পজিটিভ হয়, আর যখন বেরিয়ে যাবে তাহলে তার ঠিক উল্টো হবে, তাহলে সেটা নেগেটিভ হবে। তাহলে এর মধ্য দিয়ে অতিক্রান্ত নেট ফ্লাক্স কত হবে? এর মধ্য দিয়ে অতিক্রান্ত নেট ফ্লাক্স কত হবে? শূন্য হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত করতে পারছি যে কোনো একটি বদ্ধ তলের মধ্য দিয়ে যদি কোনো তড়িৎ বলরেখা অতিক্রম করে, মানে এমনভাবে অতিক্রম করলো যে তলের মধ্য দিয়ে ঢুকলো, ঢুকে আবার সেই বদ্ধ তল দিয়ে আবার বেরিয়েও গেল, তাহলে সেই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত নেট ফ্লাক্স কত হবে? শূন্য হবে। বোঝা গেল কথাটা? তাহলে দেখো এই আধানটির জন্য শুধুমাত্র এই একটা রেখা কল্পনা না করে আমরা যদি এখানে আরও ধরি,
মনে করো এখান থেকে একটা রেখা ঢুকলো, এরকমভাবে বেরিয়ে চলে গেল। আবার এখান থেকে একটা তড়িৎ বলরেখা ঢুকলো, আবার এখান দিয়ে বেরিয়ে চলে গেল। বা এখান থেকে একটা তড়িৎ বলরেখা ঢুকলো, এখান দিয়ে বেরিয়ে চলে গেল। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই বদ্ধ তলটির মধ্য দিয়ে তড়িৎ বলরেখা যেমন ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা যদি আমাদের ঢোকাটা যদি আমরা তড়িৎ ফ্লাক্সের পরিমাপটা যদি পজিটিভ ধরি, তাহলে বেরিয়ে যাওয়াটা ঠিক তার উল্টো হবে, নেগেটিভ হবে। তাহলে এই বদ্ধতলটির মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স কত হবে? শূন্য হবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত লিখতে পারি যে বাহ্যিক কোনো আধানের উপস্থিতিতে, বাহ্যিক কোনো আধানের উপস্থিতিতে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা কত হবে? শূন্য। অর্থাৎ বাহ্যিক কোনো আধানের উপস্থিতিতে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য। এই ক্ষেত্রে যদি ধরে নাও, এই যে আমাদের বদ্ধতলটি আমরা এখানে ধরলাম, তো এই হচ্ছে আমাদের বদ্ধতলটি ছিল এই রকম। এখন এই বদ্ধতলের ভেতরে যদি কোনো একটা আধান থাকে, ধরে নাও এই বদ্ধতলের ভেতরে একটা ধনাত্মক আধান রয়েছে, তাহলে কী হবে? এই বদ্ধতলের ভেতরে যে ধনাত্মক আধানটি আছে সেটার জন্য এখান দিয়ে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেরোবে, এরকমভাবে বেরোবে, এদিক বরাবর 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 বেরোবে, এইরকম এইরকম অসংখ্য বেরোবে। তাহলে দেখো এই ক্ষেত্রে প্রত্যেকটা তড়িৎ বলরেখা এই প্রত্যেকটা তলের মধ্য থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেটা যদি আবার এসে এই তলের মধ্যে প্রবেশ করতো, তাহলে বলতাম তার মধ্য দিয়ে নেট তড়িৎ ফ্লাক্স সেটা কত হতো? শূন্য হতো। অর্থাৎ যেটা এখান দিয়ে শুধুমাত্র নির্গত হচ্ছে, এখানে কিন্তু কেউ প্রবেশ করছে না, বোঝা গেল কথাটা? কিন্তু যদি ধরে নাও এইখানে যদি আমার একটা আধান, বাইরে একটা আধান আমি রাখতাম এই রকম, এখানে মনে করো আরেকটা পজিটিভ আধান রাখা আছে, তাহলে এই পজিটিভ আধানের জন্য তড়িৎ বলরেখা এদিক বরাবর যাবে, তড়িৎ বলরেখা এদিক বরাবর যাবে, তড়িৎ বলরেখা এদিক বরাবর যাবে, তড়িৎ বলরেখা এদিক বরাবর হবে, এদিক বরাবর হবে, এদিক বরাবর হবে, এদিক বরাবর হবে, এদিক বরাবর হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে এই যে বদ্ধতলটি আমরা কল্পনা করলাম, সেই বদ্ধতলের ভেতরে একটা আধান রয়েছে, বাইরে একটা আধান রয়েছে, কিন্তু বাইরে যে আধানটি রয়েছে তার জন্য এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? শূন্য হবে। কারণ বাইরে থেকে যেই তল তড়িৎ বলরেখাগুলি প্রবেশ করছে এর মধ্যে, তার মধ্যে দেখো যেগুলো ঢুকছে সেটা আবার বেরিয়ে চলে যাচ্ছে, সুতরাং এই আধানটির জন্য যে তড়িৎ ফ্লাক্স সেটা শূন্য। কিন্তু ভেতরের যে আধানটি রয়েছে তার জন্য দেখো এই যে হলুদ রঙের যে তড়িৎ বলরেখাগুলি বেরোচ্ছে সেগুলো শুধু বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেটা এমন হচ্ছে না যে একটা তল দিয়ে ঢুকছে একটা তল দিয়ে বেরোচ্ছে, না, যে তল দিয়েই যাচ্ছে সে তল দিয়ে বেরিয়ে যাচ্ছে, সে তল দিয়ে এমন হচ্ছে না যে একটা তল দিয়ে ঢুকছে একটা তল দিয়ে বেরোচ্ছে। কথাটা বুঝতে পারছো? যে এই তলটা যদি একদম মধ্যিখানে থাকে, মনে করো এই যে আমাদের বদ্ধতলটি এর মাঝখানে যদি কোনো একটি আধান থাকতো, এই জায়গায় যদি কোনো একটা আধান থাকতো, তাহলে এই আধান থেকে তড়িৎ বলরেখা হয় এই তল দিয়ে বেরোতো, বা ওই তল দিয়ে বেরোতো, বা উপরের তল দিয়ে বেরোতো, বা এই সাইডের তল থেকে বেরোতো, বা এই তল থেকে বেরোতো, বা সামনের তল থেকে বেরোতো। এমন হতো না যে এই তল দিয়ে ঢুকতো আবার এই তল দিয়ে বেরিয়ে যেত, বা এই তল দিয়ে বেরোতো বা এই তলে গিয়ে ঢুকতো, তা তো হতো না, কারণ এটা আমরা কী জানি একদম বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং কোনো একটি আধান যদি কোনো একটি বদ্ধতলের মধ্যে অবস্থান করে, তার ক্ষেত্রে ওই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা শূন্য হবে না। কি বললাম? কোনো বদ্ধতলের মধ্যে বা অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য ওই বদ্ধতল দ্বারা, ওই বদ্ধতল দিয়ে অতিক্রান্ত
নেট তড়িৎ ফ্লাক্স, তার একটা ফাইনাইট ভ্যালু থাকবে, সেটা শূন্য হবে না। কথা বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাচ্ছি যে কোনো একটি বদ্ধতলের বাইরে যদি কোনো একটা আধানের অবস্থান করে, তাহলে সেই আধান থেকে নির্গত তড়িৎ বলরেখাগুলি ওই বদ্ধতলের মধ্যে দিয়ে যখন একদিক দিয়ে প্রবেশ করছে আবার আরেকদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সুতরাং এর মধ্য দিয়ে নেট যে তড়িৎ ফ্লাক্স সেটা সবসময় শূন্য হবে। কিন্তু কোনো একটি আধান যদি এই বদ্ধতলের ভেতরে অবস্থান করে, তাহলে তার জন্য এই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটা কখনোই শূন্য হবে না, তার একটা ডেফিনিট ভ্যালু থাকবে। বোঝা গেল? এইটাই দেখো অনেকটা আমাদের এই তিন নম্বর যেই জিনিসটা আমরা বের করতে চাইছিলাম, তিন নম্বর ক্ষেত্রে কি বলা হচ্ছে যে বহু আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। এবার আমরা দেখব যে বহু আধানের জন্য তড়িৎ ফ্লাক্সকের কি বলা হচ্ছে বা কি আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো, এই যে আমাদের বদ্ধতলটি, আরেকবার আঁকি, এই হচ্ছে আমাদের বদ্ধতল, ঠিক আছে? এবার বদ্ধতলের মনে করো এর চারপাশে অসংখ্য আধান রয়েছে। এইখানে একটা ধনাত্মক আধান রয়েছে, এইখানে একটা ধনাত্মক আধান রয়েছে, এখানে একটা আধান রয়েছে, এখানে একটা আধান রয়েছে, এখানে একটা আধান রয়েছে, এইখানে একটা আধান রয়েছে, আবার এর ভেতরেও কতগুলো আধান রয়েছে। মনে করো এখানে একটা আধান রয়েছে, এইখানে একটা আধান রয়েছে, এইখানে একটা আধান রয়েছে, এইখানে একটা আধান রয়েছে। তাহলে এবার বলো যে এই যে বদ্ধতলটি তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? যদি ধরে নাও বাইরের গুলোর যেগুলো রয়েছে, এই বাইরের গুলোকে আমরা নাম দিই, ধরে নাও এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2, এটা হচ্ছে আমাদের Q3, এটা Q4, এটা Q5 অ্যান্ড এটা Q6। আর ভেতরে যেগুলো রয়েছে তার নাম দাও, এটা হচ্ছে আমাদের Q1 স্মল, এটা এটা স্মল Q2, এটা স্মল Q3 অ্যান্ড এটা স্মল Q4। তাহলে এই বদ্ধতলের মধ্য দিয়ে বদ্ধ তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স কত হবে? নেট তড়িৎ ফ্লাক্স ফাই কত হবে? ফাই হবে কত জন্য? দেখো এই Q1, Q2, Q3, Q4, Q5, Q6 বাহ্যিক অবস্থানে থাকা আধানগুলির জন্য মোট তড়িৎ ফ্লাক্স, বাহ্যিক আধানের জন্য ফাই প্লাস কি হবে? অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য ফাই। এবার আমরা এর আগের সিদ্ধান্ত থেকে কি দেখলাম যে বাহ্যিক কোনো আধানের উপস্থিতিতে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? শূন্য। অর্থাৎ এই যে বাইরে যে ক্যাপিটাল Q1, ক্যাপিটাল Q2, ক্যাপিটাল Q3, ক্যাপিটাল Q4, ক্যাপিটাল Q5, ক্যাপিটাল Q6, এই ক্যাপিটাল Qs এর জন্য এই তড়িৎ ফ্লাক্স কত হবে? শূন্য হবে। আর এই অভ্যন্তরে অবস্থিত আধানগুলি মানে এই স্মল Q1, স্মল Q2, স্মল Q3, স্মল Q4, এদের জন্য যে তড়িৎ ফ্লাক্স সেটা শূন্য হবে না। অর্থাৎ এই বদ্ধতলটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বা নেট তড়িৎ ফ্লাক্স বহু আধানের জন্য সেটা শুধুমাত্র কি হচ্ছে, এর অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য যে ফ্লাক্স তার সঙ্গে সমান। অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য যে তড়িৎ ফ্লাক্স হবে তার সঙ্গে সমান। অর্থাৎ এখানে আমাদের তৃতীয় যেই আলোচনাটি আমরা করছিলাম সেখানে যেটা কথা বলা হচ্ছিল যে একটি বদ্ধতলের ক্ষেত্রে যে বহু আধানের জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে, সেখান থেকে আমরা দেখলাম যে বহু আধানের জন্য এরকম বাইরে যদি কতগুলো আধান থাকে, ভেতরে যদি কতগুলো আধান থাকে, তাহলে এই বহু আধানের জন্য এই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স হচ্ছে আসলে এর অভ্যন্তরে অবস্থিত যে
আধানগুলি রয়েছে তার জন্য যে তড়িৎ ফ্লাক্স হচ্ছে তার সঙ্গে সমান। অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য যে তড়িৎ ফ্লাক্স সেটাই হচ্ছে এই বদ্ধতলটির মধ্য দিয়ে অতিক্রান্ত নেট তড়িৎ ফ্লাক্স। বাহ্যিক আধানের জন্য এর উপরে কোনো এফেক্ট হবে না, বা বাহ্যিক কোনো আধানের জন্য কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাপ সবসময় শূন্য হয়। ঠিক আছে, আজকের যে এই যে তিনটি আলোচনা, এই তিনটি আলোচনা ব্যবহার করে আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা গাউসের উপপাদ্য বা গাউসের সূত্রটি আমরা পড়ব, এবং সেই ক্ষেত্রে দেখবে যে এই সিদ্ধান্তগুলি যেখানে আমরা তিনটা সিদ্ধান্ত পড়লাম সেগুলো ওখানে আমাদের কাজে লাগবে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।